আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের আমি একটা গল্প বলি আজকে। হ্যাঁ, এক এলাকায় বড় একটা পানির কুয়া ছিল। সেই কুয়াটায় কিছুদিন পর পর পানি শুকিয়ে যেত। এ কারণে গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল যে যেকোনো একজনকে নিচে পাঠানো হবে, সে গিয়ে দেখবে আসলে নিচে কী সমস্যা। কেউ রাজি হচ্ছে না, এক যুবক রাজি হয়ে গেছে। তবে তার একটা শর্ত ছিল। কী শর্ত? দড়ি বেঁধে যে যুবকটাকে কুয়ার নিচে নামানো হবে, অবশ্যই কুয়ার উপরে তার বাপকে কিন্তু উপস্থিত থাকতে হবে। তার বাবা যদি উপস্থিত না থাকে তাহলে সে কখনোই কুয়ার নিচে নামবে না। এর কারণটা কী তাকে জিজ্ঞেস করা হলো, সে বললো যে আপনারা পরেই জানতে পারবেন আসলে কী কারণে আমি আমার বাবাকে উপরে থাকতে বলেছি। তথাপি ছেলেটার কোমরে দড়ি বেঁধে তাকে নিচে নামানো হলো। আধা ঘন্টা পর নিচের কিছু মাকড়সা কিছু পিঁপড়া উপরে উঠে আসতেছে। এটা দেখে সব লোক কিন্তু কুয়ার সাইড থেকে সরে গেছে। শুধু দড়িটা ধরে রেখেছিল একটা ব্যক্তি, সেটা হচ্ছে তার বাবা। তার বাবা অনেক কষ্টে তাকে কুয়া থেকে উপরে উঠানোর পর সে এলাকাবাসীর উদ্দেশ্যে যে কথাটা বলেছিল সেটা হচ্ছে, জীবনে আপনার চলার পথে সবাই আপনাকে ছেড়ে গেলে যে লোকটা কখনো আপনাকে ছাড়বে না সেটা হচ্ছে আপনার বাবা এবং আপনার মা। আমরা কতজনই আমাদের বাবা মা দেখে সম্মান করি। আমরা আজকে যে বাইরে থাকি পড়ালেখার জন্যে, আমরা কতজন নিজে থেকে আমাদের বাবা মাকে ফোন দিয়ে খোঁজখবর নিই? বাবা মারাই কিন্তু বেশিরভাগ সময় আমাদের ফোন দিয়ে খোঁজখবর নেয়। তা আসুন না, যে মানুষগুলো আমাদের জন্যে আজীবন কষ্ট করে গেছেন, সকল ত্যাগ প্রতীক্ষা স্বীকার করে আমাদের জন্য এখনও কষ্ট করে যাচ্ছেন, সেই লোকগুলোকে আমরা নিয়মিত ফোন দিব। আমরা তো অনেকে উপহার দিই। চলুন না আমরা কোনো কারণ ছাড়াই তাদের জন্য একটা উপহার কিনি, তাদের কাছে নিয়ে যাই। আমি একটা কথা বলবো, আপনি আপনার বন্ধুকে আপনার বান্ধবীকে হাজার হাজার উপহার দিলেও আপনার মনে যে সন্তুষ্টি আসবে না বা তাকে যতটা সন্তুষ্ট করতে পারবেন না, তার থেকে সামান্য একটা উপহার আপনি আপনার বাবা মাকে দিয়ে দেখুন। আপনার বাবা মার মনে যে শান্তি আসবে, আপনার মনে যে শান্তি আসবে, সেটা ভাষা প্রকাশ করার মতো না। তা আসুন না আজকে থেকেই শুরু করি নিয়মিত বাবা মায়ের খোঁজখবর নেওয়া, বাবা মাকে উপহার দেওয়া। ধন্যবাদ সবাইকে।